দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, আমরা এসেছি ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ থেকে। আমরা একটা হাইব্রিড শশার ফিল্ড ভিজিট করতে, তো আমাদের এই শশার জাতের নাম হলো থাইল্যান্ড ওয়ান। তো আমরা এই গ্রামটা হচ্ছে নারগুন ঠাকুরগাঁ সদর ছোট খোঁচাবাড়ির কাছাকাছি। তো যে চাষি ভাইয়ের আমরা প্লটে আসছি, তা চাষি ভাইয়ের সাথে আগে পরিচয় হই। চাষি ভাই ওয়ালাইকুম আসসালাম, এবং আমিও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম সালাম। আমরা জানি এবং এর আগেও আপনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে, বিভিন্ন পরামর্শ আপনি আমাদের কাছ থেকে নিয়েছেন। হ্যাঁ, এবং আমরা প্রাতপক্ষ খুব ভালো ভালো পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবং প্রতিটা সেক্টরে ব্র্যাকের পক্ষ থেকে আপনি যতগুলো পরামর্শ পেয়েছেন আপনি আশা করি সাকসেস হয়েছেন। আমরা আপনার এখানে টোটাল কতটুকু থাইল্যান্ড ওয়ান আপনি বিক্রি করেছেন কত? 1,20,000। এটার বয়স বলতেছে 60 দিনে আপনি 1,20,000 পর্যন্ত অলরেডি মানে বিক্রি করে ফেলছেন। আরো আশা করা যাচ্ছে এখানে, এটার আমাদের জীবনকাল হলো 90 থেকে 110 দিন, এটা আপনার ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। তো এখন এটা আমাদের শশা দেখলেন, প্রতিটা শশায় কিন্তু আমাদের দেশি শশার মতো, দেশি শশার মতো এই কালারটাই কিন্তু বাজারজাত করতে খুবই মানে মানে সহজ আর সর্বোচ্চ চাহিদা, এটা সর্বোচ্চ, হ্যাঁ সর্বোচ্চ, মানে সময় লাগে না বিক্রি করতে, মুদ্রাগত বিক্রি করতে সময় লাগে না। তো এখন কেজি কত করে বিক্রি করতেছেন? এখানে 20 টাকা কেজি এখন বিক্রি করতেছি, এখন 20 টাকা করে বিক্রি। আপনার যে আমরা গিটায় গিটায় দেখতেছি যে আপনার শশা, পুরো প্লটটা আমাদের এখন শশা একবারে ভরপুর। তো আপনার মতামত চাচ্ছি, কোনো পরামর্শ থাকলে আপনি আমাদেরকে দিবেন আর কি। এটা মোটামুটি যদি আপনারা আবার ভালো মতো বাজারজাত করেন, অনেক কৃষক লাভবান হবে। আমি আশা করতেছি আরো 2 লাখের উপরে বিক্রি করতে পারবো। এটা আর আমার তো এখন পার ডে মনে করেন একদিন পর আর 2 দিন পর পর আমি 20-30,000 টাকা বিক্রি করি। আচ্ছা, এখন এই মাত্র আরো মোটামুটি এক মাস তো থাকবে, চোখ বন্ধ করে এক মাস তো থাকবেই, এক মাসের বেশিও থাকতে পারে, এক মাস বেশি থাকলেও মোটামুটি আরো বেনিফিট বেশি আসবে আর কি। উনি 90 থেকে 100 দিনে এটা আপনার মানে উনি আশা করতেছেন প্রায় 3 লক্ষ টাকা উনি সেল করবেন। তো চাষি হিসাবে আরো যদি বাজারটা বেশি হইতো, বাজার বেশি তখন তো বাজার ছিল 40-45 টাকা, হইলে আমার 5 লক্ষ টাকা। এই জমি আপনি এটা যখন মনে করেন যে 100 দিন পার হয়ে যাবে, এটা আপনি তুলে আবার কি করার চিন্তা করেন? না, আমি ওই থাইল্যান্ড ওয়ান আমাদের এই যে থাইল্যান্ড ওয়ান শশা প্রায় 60 দিন বয়স, এখন পর্যন্ত ভাইরাস মানে চোখে পড়ার মতো আমাদের চোখেই পড়েনি। তবে কিছু হ্যাঁ নাইট্রোজেনের দেখেন, এই যে কিছু নাইট্রোজেন মানে ঠান্ডার কারণে, এবার কি আসলে কোল্ড ইনজুরির কারণে যতটুকু দেখা যাচ্ছে যে ট্রাবল, সেটা হচ্ছে কোল্ড ইনজুরির কারণে। এখানে ঠাকুরগায় মানে টেম্পারেচার একেবারে খুবই, আমি তো যখন অবস্থা অবশ্যই, আর তাছাড়া আমি তো এবারে শশা কম লাগাইছি, প্রতিবারে 5 একর 4 একর, প্রতিদিন আমি একটা একদিন পর পর একটা করে গাড়ি লোড। আমাদের আরেকটা শশা আছে, হ্যাঁ অতিরিক্ত শীতে আর কি বেশ ভালো রেজাল্ট দেয় আর কি, শীতের রাজা উইন্টার টপ নামে একটা জাত আছে, আগামী বছর আপনাকে আমরা ইনশাআল্লাহ দেবো আর কি। তো আমরা এই যে প্লটের যে পারফরমেন্স, তো এখানে একটা আমরা আসলে মাঠ দিবস করতে চাচ্ছি, আমরা সবাই চাষিকে যারা শশা চাষ করে তাদেরকে নিয়ে এসে আমরা একটা মাঠ দিবস, অবশ্যই আপনি আমাদেরকে হেল্প করবেন। আপনি তো প্রতিনিয়তই আপনার যে এই যে পারফরমেন্স আপনি তো সবাইকে কম বেশি জানাচ্ছেন, এবং আমি মনে করি যে সাজ্জাদ ভাই একজন আমাদের সাইলেন্ট প্রমোটার, হ্যাঁ সাইলেন্ট প্রমোটার, ওনাকে ব্র্যাকের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার কাছে, হ্যাঁ ধন্যবাদ। এবং উনি আসলে আমাদের ব্র্যাকের একজন বলা যায় যে আমি মনে করি যে ব্র্যান্ড অ্যাম্বাসিডর। তো ওনার মতো যদি আমাদের এইখানে যদি আমরা প্রতিটা ইউনিয়নে যদি আমরা 10 জন করে একজন করে সেট করতে পারি, আসলে এরা যে মনে করেন যে সাইলেন্ট প্রমোটার হিসেবে যে কত দূর এগিয়ে নিয়ে যাবে, এটা আসলে চিন্তা এবং কল্পনার বাইরে। তাছাড়া ভাই সবচেয়ে লাভবান হচ্ছে শশা, হ্যাঁ শশা, আচ্ছা আচ্ছা, শশার টাকা জিনের টাকা মনে করেন একই। আচ্ছা, আমি গতবার একদিনে বিক্রি করছিলাম 1,83,000 একদিনে, একদিনে ব্র্যাকেট, হ্যাঁ ব্র্যাকেট।
তো সাজ্জাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। পরবর্তীতে ওনার ব্র্যাকের কোনো এক জাত নিয়ে আমরা আরেকটা ভিডিও কন্টেন্ট তৈরি করব, সেই আশাবাদ ব্যক্ত করে এবং দেখার মানে আশা দিয়ে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো এক প্রোগ্রামে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।